আমাদের উস্তাদ জি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আর আমরা কথা লম্বা করতে চাচ্ছি না, একটা কথা আজকে বলি, সেটা হলো বসে পড়েন, আপনারা উল্টো আমি যারা আসেন তারা বসে পড়েন, আলহামদুলিল্লাহ বসে পড়েন। একটু কথা বলবেন না আপনারা, আমি এখন শেষ করে দেবো, যে যেখানে আছেন একটু আমার দুইটা মিনিট কথা শুনবেন। সব পরিবেশে সুযোগ হয় না দুইটা কথা বলার, আমার খালেদ ভাই কিন্তু জানে না, সবাই একটু চুপ থাকি, আমার খালেদ ভাইও জানে না, আলহামদুলিল্লাহ কাউকে জানতে দেয়নি। আমি আজকে একটা কথা বলি, আজকের এই 27 তারিখ না, কথা বলেন না, আজকের এই 27শে মার্চ, আজকের এই মাহফিলটা আমার ছিল হলো গাজীপুর হারিকেন মালিকের বাড়ি, নাম শুনছেন নাকি? 3 দিন ব্যাপী একটা ইসলামী মহাসম্মেলন, তৃতীয় দিনের দায়িত্বে ছিলাম আমি, আমি এখনো কাউকে জানতে দেই নাই। আমার একটা সপ্তাহে যদি 100 মানুষ যদি বলে, আমি কোনো বিষয় শর্ট করে মাথায় এনে সেটাকে আমি করি না, হয় ঠিক না, তবে বলতেছি আজকে কোনো দিন একটা তো একটা দিন বলতে হয়, যদি 100 লোক যদি বলে যে একটা ডেট দেন, এই 100 লোকের ভিতরে যদি একটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মোবাইল ফোন আসে, তখন আমার মনে হয় আল্লাহ, জীবনে আর কিছু করতে পারি না পারি, মনে হয় কিছু কাজ করার সুযোগ তুমি দিলে, তাছাড়া আমার মোবাইল আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ফোন দিয়ে কেন বলবে 27 তারিখে 4 ঘাটে একটা মাহফিল দিতে হবে। আলহামদুলিল্লাহ, এটা আমি নিজেকে অনার সম্মানে মনে করেছি, আলহামদুলিল্লাহ। তো তখন আমি ভাইকে আজও পর্যন্ত জানতে দেই নাই, যে ওই দিনে আমার একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, আমি এই সুযোগে ওনাকে ফোন দিয়ে বললাম, দেখেন আমার একটা মাহফিল, আপনাকে যদি উস্তাদ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর পরিবার থেকে বলা হতো যে তোমাকে অমুক জায়গায় যেতে হবে, আপনি কি বলতেন? কয়েক জালে আর আমার কোনো কথা নেই, আমি বুঝে ফেলছি। তো ঠিক আছে, তাহলে কি করা যায়, আজকে এই মুহূর্তে একটা জুমার খুতবা দেওয়া লাগবে, ডেট দেন, তাহলে আমি আপনার এই মাহফিলের ডেটটা বাদ দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ সুযোগ করে দিলেন এই দামি মানুষদের পাশে বসে দুইটা কথা বলার, এটা আমার একটা লোভ ছিল, আশা, এই আশায় আমি এখানে বসে গেছি, কথা বুঝতে পারলেন কিনা? তো মানুষের জীবনে এমন কিছু থাকবে, এমন কিছু খেদমত থাকবে, যেই খেদমত হাজার হাজার খেদমতের ভিতর থেকে তেলের মতো মিশবে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে কথাগুলো বললাম, উস্তাদ আসার পরে সালাম দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকার কথা ছিল না, তো কোনো না কোনো একদিন বলা লাগে, তাই আজকে এই প্রকাশ্যে সবার সামনে আমরা বলতেছি, অন্তর দিয়ে কলিজা দিয়ে লিল্লাহিয়াত ফর আল্লাহ, একদম আল্লাহর জন্য আমরা উস্তাদ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমরা ভালোবাসি, আলহামদুলিল্লাহ। তার গোটা পরিবারকে আল্লাহ তুমি দিনের জন্য আরো বেশি চূড়ান্তভাবে কবুল করো। শায়েখকে হয়তো বলা হয়েছে কিনা জানে, মানে হয়তো শুনছে কিনা, ওই যে সিলেটের ফেন্সুগঞ্জের যে ঘটনা জানেন তো নাকি, এই শব্দটা সামনে আসলেই কিন্তু ভিতরে দরদ লাগে, ব্যথা লাগে না, লাগে নাই বলি যায়, কত মানুষ যে কান্না করে, সেই মানুষ যদি গুনতে বলা যায়, আমাদের উস্তাদজি তার জীবনে কর গুনে গুনে শেষ করতে পারবে না, দেশ এবং প্রবাস থেকে কত মানুষের চোখের পানি ঝরেছে, কিন্তু কত বড় শুকরিয়া। ঠিক তার পরের দিন আমার মাহফিল ছিল, কোথায় আপনাদের দেখছেন, আমি বলেছিলাম ভরা মজলিসে, আজও বলতেছি সব কথার হিসাব আল্লাহকে দিতে হবে, দিতে হবে কিনা, সত্য কথা বলতেছি, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে আমিনুল ইসলাম নামে একজন যুবক ভাই, তিনি এই প্রসেস করতেছে ওই জায়গার ভিতরে, ওই এরিয়ার ভিতরে কি করে একটা সালাফি মানহাজের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান করা যায়। রমাদান সিয়াম মানে তো রোজা, সিয়াম মানে তো সিয়াম, রমাদান মাস, আর এই মাসটাকে আরবিতে কি বলে যে মাস এখন আছে, রুটি আর হালুয়া যেদিন বানাবো সেই দিনের নাম কি, ওটা বেদাত আগেই ডিলেট নাকি, ওটা বাতিল। তো দেখেন কত আর বলবো, বলতে 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 তো শেষ, এখনো পর্যন্ত গোমরাহি থেকে বিদাত থেকে কুসংস্কার থেকে মানুষ রাতারাতি বের হতে পারে নাই, কেননা ধর্মান্ধ, ধর্মীয় বিষয়, ধর্মের ব্যাপারে যদি কেউ গাফেল থাকে আর বিদাতকে পছন্দ করে, রাতারাতি এই পাগল আর ভালো হয় না। এখনো পর্যন্ত আমার মতো লোকের কাছে ফোন দিয়ে বলে যে সবে বেড়াতে রোজা 2টা না 3টা, মানে এই লজ্জা কোথায় রাখি, বলতেছে যে আপনারা রুটি হালুয়া নিষেধ করেন, আমি যদি রুটির সাথে গোশত করি তাহলে কি অসুবিধা আছে, মানে শহীদ মিনারে ফুল দিলে পাপ হয়, এই জন্য হুজুররা যা করছে কি, গোল হয়ে শহীদ মিনার ঘুরে নিয়ে বসে 30 জন ছাত্র মিলে 10টা কোরআন খতম দিচ্ছে, কেন বাবা তোমার এই কাম করতে বললো তাকে, এইভাবে কি বিদাত তোলা যায় সমাজ থেকে, সুন্নাত চালু করতে হবে, বিদাত একাই পালানোর পথ পাবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা বলতে চাচ্ছিলাম যে সামনে যে রমজান মাস, এইটা আমরা কিভাবে বুঝবো,
বুঝবো হলো এইভাবে বেসনের দাম, সয়াবিন তেলের দাম, সোলার দাম, এই সমস্ত জিনিসের দাম যখন অতিরিক্ত বেড়ে যায় তখন আমরা বুঝবো খুব দ্রুত আমাদের সামনে রমজান আসতেছে। আর সৌদি আরবের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য, সৌদি আরবের মানুষ খালি বলে আল্লাহ তাড়াতাড়ি আমার সামনে তুমি রমাদান মাস আনো, আমি ওই সুযোগে না মানুষকে অগণিত সাদাকা করে আমি বিপদমুক্ত হব, অগণিত সাদাকা দিয়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে ক্ষমা চাইব। এই জন্য যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, জানেন রমজান মাসে শুধুমাত্র হাজিদের কিছু খাবার দেওয়ার জন্য, কিছু তাদের হাদিয়া দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় স্থানীয় লোকাল লোক দাঁড়ায় থাকে, এই আমারটা নেন আমারটা নেন, ব্যাগ ভর্তি ইফতার খাবার কার তাকে খায়। অন্যান্য মাসে যে কোনো প্রবাসী আমার এই কথার সাক্ষী, অন্যান্য মাসে যদি একটা জিনিসের দাম থাকে 10 টাকা, রমজান আসার কারণে সৌদি আরবে দাম কমায় বানায় হলো 9 টাকা। আর বাঙালি টার্গেট করে বসে আছে রমজানের ঈদে আর কুরবানের ঈদে যে ব্যবসা করবো এইটা দিয়ে সারা বছর চলবো। একবারে 10 টাকার জিনিস 30 টাকা হওয়ার নাম হলো রমজান মাস, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এটা কি আর বরকত থাকলো? এইভাবে আল্লাহর দয়া পাওয়া যায় না কোনোদিন। যদিও আমরা রহমত বরকত মাগফিরাত আমরা ভাগ করে নিছি, আল্লাহর কথার পর বিশ্বাস নাই, আমরা সন্দেহ করলাম যে আল্লাহ যদি ওইভাবে ক্ষমা নাই করে, এই জন্য আমরা নাম দিয়েছি আউয়ালুহু রহমাতুন আউসাতুহু মাগফিরাতুন আখিরুহু নাজাতুন। রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় নাম্বার 10 দিন হলো নাজাতের। বাংলাদেশের 99% ক্যালেন্ডারে এখনো পর্যন্ত লেখা রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। বলুন তো দেখি, রহমতের 10-এ কি নাজাত নাই? মাগফিরাতের 10-এ কি রহমত নাই? তাহলে এই কথা, এই সাহস আমাদের দিলটাকে, এইভাবে আমরা একের পর এক বিদাত করে চলেছি। শোনেন, সুন্নাহ যারা পালন করেন তাদের সামনে বিদাতটা মনে হয় অপরিচিত, যে না এটা আমরা করব না, এটা তো আমরা এমনি আমরা করি না। কিন্তু যিনি বিদাত করেন, এখনো পর্যন্ত মানুষ বিদাতটাকে এমন ভাবে চূড়ান্ত ভাবে ধরে রেখেছে, রাতারাতি পরিত্যাগ হচ্ছে না। শোনেন আপনারা, আজকে আমরা আশা করেছি এদের একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। মানুষ যে অভিনয় করে তার একটা প্রমাণ দেবো আমরা, বলেন ইনশাআল্লাহ। তার আগে আমরা যে যেখানে যে অবস্থায় আছি কোন রকম কোনো কথা বলবেন না, একদম নীরব ভাবে আমরা আল্লাহর নামের একটা ধ্বনি শুনতে চাচ্ছি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নাম শুনছেন আপনারা? আমার একটা উদ্দেশ্য করে আজকে এই কথা বলতেছি, এখান থেকে অনেক কিছু আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশের একটা লম্বা শ্রেণীর যুবক, মাওলানা, বিভিন্ন গোত্রের মানুষ, তারা আমাদের বক্তব্যকে ঠেকানোর জন্য বলে আপনাদের সবই ভালো, আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো হতে পারেন না, এই লোক কত সুন্দর নরম, কি সুন্দর ভাবে কথা বলতো, ওনার মতো হতে পারেন না। একটা মুরিদ আমাকে বলতেছে যে আপনারা আরজাই হন, আবদুল্লাহ জাহাঙ্গীরের মতো কেউ হতে পারেন নাই। তা আমি বললাম, বাবা রে, পীরের ঘরের লোক সে, তার শ্বশুর রানিং পীর, তার 14 বংশ তার শ্বশুরের মোট পীর, এই পীরের খানকার ভিতরে থাকার পরেও জীবনে কোনোদিন কোনো মানুষকে মুরিদ করে নাই এই লোক, জীবনে কোনোদিন মুখ ফসকে বলে নাই যে শোনো আমার শ্বশুর আমাকে খেলাফতে দিয়ে গেছে, আজকে আমি মানুষকে মুরিদ করে দেব, জীবনে কোনোদিন এই লোকটা পীরের পক্ষে একটা লাইন বলে নাই। বলেছেন যে আমরা তো সব আল্লাহর মুরিদ, সুবহানাল্লাহ। তো তুমি যদি তাকে সত্যি ভালোই বাসো, তার কথা ভালো লাগে, তাহলে ভন্ডামি ছেড়ে দিয়ে দাও, কথা শেষ। তারপরে আমাদের দেশে বেশিরভাগ মানুষ, আপনাকে এটা সত্য কথা আমরা দেখি বহু জায়গায় গেলে, চোখ দিয়ে পানি চলে আসে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শোনার পরে, আলহামদুলিল্লাহ পড়ি, এই পণ্ডিতের নাম শোনার পরে, এই হাদিসের একজন গবেষকের নাম শোনার পরে, এই নিয়ামতটার নাম শোনার পরে অনেক মানুষের চোখে পানি আসে, কিন্তু তার কথা মানবে না, অভিনয় করতেছে, শয়তানি করতেছে, দেখবেন কিভাবে। তাকে জিজ্ঞাসা করা হলো যে শিয়াদের সম্পর্কে আপনার বিশ্বাস কি, শিয়ারা কেমন, বুঝতেছেন নাকি? উনি বলল যে আমাদের ভিতরে যেমন বহু দল উপদল, বহু ভাগ বন্টন নাই, বহু তরিকা আছে কিনা বলেন না কেন, তেমনি শিয়াদের ভিতরে বহু মত, বহু দল আছে, সবচাইতে ভালো দল যারা, তাদের বিশ্বাস হলো আল্লাহর এই কোরআনটা সত্য কোরআন না, অবিকল হুবহু এই কোরআন না, এটা বিকৃত কোরআন। এটা তো তুমি মানো না, বরং আমরা যখন শিয়াদের ভ্রান্ত আকিদা সম্পর্কে ওয়াজ করি তখন অনেক যুবক মুখ কালা করে, মনহাবির আব্বাক মনে হয় বললাম এই কথাগুলি, যে জাহান্নামের কুকুর এই খারেজির ব্যাপারে কথা বললে হুজুর মানুষ মুখ কালা করে, অথচ নাম নেয় হলে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের, বুঝতেছেন না মনে হয়।
তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন, তিনি বললেন যে আল্লাহ আরশের উপরে সমুন্নত বলেন নাই। আর আপনার কি আকীদা? আপনি তার নাম শুনলে ফেল ফেল করে কাঁদেন আর বলেন যে আমি যে কি ভালোবাসি তার, কেউ বাসেন না, শয়তানি করতেছেন, হাত গোনা দুই একজন বাদে। আপনি প্রমাণ দেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এত সুন্দর নরম কথা বলার কারণে জীবনে একটা শেরেককে সুন্নাত বলছে, নাম বলেন তো দেখি। কোনদিন কোনদিন শেরেক আর আকীদার ব্যাপারে স্যার দেন নাই, দিয়েছেন তার গোটা জীবন 25টা থেকে 27টা কিতাব লিখেছেন, পূর্ণ কিতাবগুলো ছিল সুন্নাত এবং তাওহীদের পক্ষে আলহামদুলিল্লাহ। এত বড় পণ্ডিতের নাম শুনে আমাদের বক্তব্য ঠেকানোর জন্য বলে যে ওনার মতো হন, ওনার মতো যদি হন তো তাবিজ বেচা বাদ দি ভালো হয়ে যান। বহু লোকের গলায় তাবিজ, কিন্তু আব্দুল জাহাঙ্গীর স্যারকে পছন্দ করে। তা আমি বললাম যে দেখি ওনার বক্তব্য একটু টান দেন তো কি বলে উনি। ব্যক্তির প্রতি যদি এত ভালোবাসা হয় দেখেন তো উনি এই তাবিজের ব্যাপারে কি বলে। এখন টান দিয়ে দেখা গেল উনি বলতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শিরিক বলেছেন, মুখ শুকে গেছে আর কথা নাই। এটা কি ব্যক্তিকে ভালোবাসা হলো? সমস্ত ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য ভালোবাসা কি কোনো ব্যক্তির প্রতি না দিনের প্রতি? দিনের প্রতি। যেমন এরপরে বললাম যে শবে বরাত সম্পর্কে তার আকীদা কি দেখেন, তারপরে তাকে বললাম যে আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন, এদেশের বহু ইমাম পীরের মুরিদ হোক ভণ্ড হোক যাই হোক দেখবেন যে সরাসরি এই লোকটার বিরোধিতা করে না, প্রশংসা করে। তখন তাকে বলেন যে বাবা ইয়াহিয়া ও সুনান হাদিসের নামে জালিয়াতি আল ফিকুল আকবার ইসলামী আকিদা এই তিন চারটা বই তুমি অনুবাদ করে জুমার খুতবার ইমামতি করে চাকরি টিকাও তো দেখি। সত্যি যদি তাকে ভালোবাসো সুন্নাতের পক্ষে ইয়াহিয়া ও সুনান আর হাদিসের নামে জালিয়াতি বইটা রিডিং পড়ে পড়ে বেদাতি মসজিদে খুতবা দিয়ে তুমি চাকরি টিকাও দেখি থেকে কিভাবে। তার মানে মানুষ অভিনয় করতেছে। ইমাম আবু হানিফার নাম শুনলে খালি দোয়া করে, খালি কান্না করে, মূলত শয়তানি করতেছে, লোকটাকে পূর্ণ মান দেয় না। তার আকিদা ছিল কি আর ওর আকিদাটা কি? তাই আমি একটা মাহফিলে বলছিলাম, খুব আওয়াজ করে কথাটা খুব শক্ত করে বলছিলাম যে আপনার এই অধিকার দেওয়াই হয় নাই যে ইমাম আবু হানিফার মতো এত সম্মানে লোকের নাম নেন আপনি। কেননা তার জীবনভর তিনি সুন্নার পক্ষে কাজ করে গিয়েছেন, আর আপনি যত পচা নর্দমা ময়লা বিদাত কুসংস্কার শিরিক সবকিছু টেনে নিয়ে এসে এই লোকটার ঘাড়ের পর চাপা দিচ্ছেন, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জীবিত থাকাকালীন আমি নিশ্চিত কোনো মানুষের এই সাহস হয় নাই যে আমাদের ইমাম ওই যে ইমাম আবু হানিফা হেঁটে যাচ্ছে উনি হলে 40 বছর এশার উযু দিয়ে ফজর পড়ছে, কথা উনি কেউ বলে নাই। যদি বলতো আমার মনে হয় তার খবর করে ছাড়তো উনি। জীবদ্দশায় এত বড় মিথ্যা কথা তার উপরে দেয় নাই, যেই কবরে চলে গেছে তাকে ভালোবাসার নামে সমাজে হাজার হাজার মিথ্যা নোংরা কথা তার ঘরের উপর দিয়ে চাপায় দিচ্ছে বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে আমাদের দিনের জন্য যেই সমস্ত মহামনীষী এসেছিলেন আমাদের সংশোধনের জন্য দিনের জন্য, তাদেরকে আমরা শুধু মৌখিক ভালোবাসি, বাস্তবে ভালোবাসি না। দেখেন আমরা নাম বলি না সহজে, এদেশের বহু আলেম আছে একজন বিশেষ বক্তার নাম শুনলেই খালি চোখ পানি আসে, আসে না? যদি বলা যায় যে মাঠে গিয়ে জীবন দিতে হবে, মুহূর্তের ভিতরে হাজার যুবক তার নামের উপরে জীবন দিতে প্রস্তুত, কিন্তু টাকলের উপরে কাপড় পরতে প্রস্তুত না। জুতার বিরাস, জুতার বিরাসের মতো খোসা খোসা দাড়িটাকে নবীর সুন্নাহ মতো বড় করতে রাজি না, কয় যে এগুলো ছোটখাটো ব্যাপার, বুঝতেছেন নাকি? টাকলের উপরে কাপড় পরতে বললে বলে যে হ্যাঁ খালি এগুলি নিয়ে থাকো আর কাম নাই তোমারে, অথচ 30 বার ধমক দিয়েছে জাহান্নামে দিয়ে দেবো কিন্তু যদি টাকলের উপরে কাপড় না তোলো, বুঝতেছেন নাকি? এদেশের বহু যুবক আছে এখন যদি বলেন অমুকের জন্য একটু রাস্তায় নামো বলবে যে রেডি আমার দাদা শরীরের রক্ত রেডি আমি জীবন দিয়ে দেবো, কিন্তু সুন্নাহ মানতে রাজি না তারা। সুন্নাতের কথা বললে মুখটুক সুখে রাগারাগি করবে, তাহলে এটা কি ভালোবাসা হলো? আমরা জানি কাউকে ভালোবাসা মানে তাকে অনুসরণ করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম মডেল এই পৃথিবীতে আর কেউ আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীতে যত ভালো মানুষ আসুক পূর্ণ মানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো মানুষকে এত পূর্ণ মানা যায় না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতেছি, কেউ নবী নূর না মাটি, নবী গায়েবের মালিক কিনা, এই কয়েকটা শব্দ দিয়ে আমরা আমাদের নবীকে মান দিচ্ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। এ জাতি এখনো সিদ্ধান্তই নেয় নাই তাদের নবীকে মানটা দেওয়া যায় কোন ভাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কর্ম করে তাহলে সর্বনিম্ন একে দশ, একে আবার বলতেছে একে সাতশো, আবার বলতেছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা,
আরে দশে কি সাতশোই কি, আমি যদি কারোর উপরে খুশি হই আমি বেহিসাবি নেকি দিয়ে দেই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে রমজানের পুরস্কারটা আমি আমার হাত দিয়ে দেবো, সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের বিশ্বাস হলো না, হুজুর বলতেছে যদি হঠাৎ নাই দেয়, এই জন্য হুজুর ভাগ করছে রহমতের দশ, মাগফিরাতের দশ, নাদাতের দশ, এই জন্য ভাগ করছে এই মাসের একটা ফরজ অন্য মাসে সত্তরটা ফরজ, এই মাসে একটা নফল অন্য মাসে একটা ফরজ, নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে আল্লাহর দয়া যেগুলো ছিল সার্বজনীন, আল্লাহ চাচ্ছিল যে আমভাবে গোটা মাসটা দয়া দিয়ে পূর্ণ করব। হুজুর অবিশ্বাস করলে আল্লাহকে, আল্লাহ যদি নিজের কথা নাই রাখে, নাউজুবিল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমি আল্লাহর চাইতে বেশি সত্যবাদী, সুবহানাল্লাহ। ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্ক, আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষা কেউ করতে পারে না, কেউ পারে না, পারে কেউ পারে না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ মাসে, সম্মানজনক একটি মাসে লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে, এই কথা বিশ্বাস করেন তো আপনারা? সেটা কি শবে বরাতে না লাইলাতুল কদরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা কোরআন বুঝছেন কিনা বলুন তো একবার। সব বোঝেছে কিন্তু লাইলাতুল কদর বোঝে না, এই জন্য একটা ফার্সি দেশে শবে আর একটা দেশে বরাত। লজ্জা কোথায় রাখবেন আপনি? পনেরোই শাবানের নাম যে নিসফে শাবান, এটা আল্লাহ নবী বুঝতো না, বলে ভাষা জানে না, নাউজুবিল্লাহ। যিনি গোটা কোরআন বোঝে সে বলে নিসফে শাবান বোঝে না, এই জন্য শবে বরাতের নাম দিয়েছে একটা ফার্সি, সব মানে রাত, লাইলাতুন মানে হলো রাত, শবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী, একটা ফার্সি একটা আরবি দেশে। রাসূল যদি হঠাৎ নাই বোঝে, নাউজুবিল্লাহ। গোটা কোরআন বোঝা সহজ না লাইলাতুল কদর এই শব্দ বোঝা সহজ? শব্দ বোঝা সহজ না, গোটা কোরআন বুঝে নেছে আল্লাহর নবী, কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষ যেভাবে শবে বরাতকে বুঝছে এইভাবে নবী বোঝে নাই, বুঝতেছেন নাকি? দুঃখ কষ্ট কোথায় রাখি? ওই যে ওই প্রশ্নের উত্তরের মতো গোটা মঞ্চ কাঁপায় দিচ্ছে, গোটা মঞ্চ নারায় তাকবীরের মুখর হয়ে যাচ্ছে, আমার আল্লাহ নিরাকার ঠিক কিনা বলেন, সবাই চিৎকার দিয়ে বলতেছে ঠিক। এই হুজুর ওয়াজের একই মঞ্চের শেষে বলতেছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহনবী উনি 10 বার দেখছে, তাহলে উনার কথাই কি উনার টিকলো? তো যে কথা বলতেছিলাম, লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী, শবে বরাত মানেও হলো ভাগ্য রজনী, আরবি করলে অনুবাদ করলে তাই হয়। তো দুইটাই যদি লাইলাতুল কদর হয় তাহলে কি আপনি আল্লাহকে ধোকা দিতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তো ক্লিয়ার করে বলেই দিয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে কুরআন নাজিল করেন নাই, বরকতময় রমজানে লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনি রমজানের শেষ দশকে বিজর রাত্রিতে আপনি তালাশ করতে থাকেন। বাঙালি বলল যে এত সময় আমার হাতে নাই, আমি 27 অন্তত 3 মন জিলাপি ঢোকাবো আল্লাহর ঘরে, এত টেনশন আমার নাই, আপনি বোঝেন না, আমরা খবর পাইছি ওইটা হলো 27, আপনি যতই গোপন করেন রাসূল না জানলেও আমরা জেনে গেছি, নাউজুবিল্লাহ। এই জন্য খিচুড়ি দিয়ে, জিলাপি খুরমা দিয়ে, এরপরে আপনার মিষ্টির রস দিয়ে আল্লাহর ঘর সবচেয়ে বেশি নোংরা হয় হলো শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে হলো যত হাদিয়াতে বেশি টাকা পয়সা আসে মসজিদে যত নোংরা হয় অন্য কোনো দিনে এত হয় না। অথচ 27 যদি লোকটা বুঝে নিল যে শবে কদর লাইলাতুল কদর, তাহলে 21 প্রতি কি আর ওই শ্রদ্ধা ভক্তি থাকলো? 23 প্রতি কি আর ওই গুরুত্ব থাকলো? 29 প্রতি থাকলো? 25 প্রতি থাকলো? আল্লাহ বলতেছে আমি মুহাম্মদ কেউ জানতে দেই নাই, আপনার মুখ দিয়ে বলে দেন, কবে আমি নির্দিষ্ট করি নাই, নট অনলি ফিক্সড, তোমরা রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে তালাশ করতে থাকো, লাইলাতুল কদরের ভিতরেই আছে, বাঙালি বুঝে নিলাম সেটা হলো 27, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান পালন করেছেন গোটা মাস সিয়াম পালন করে, ইল্লা কলিলা, সামান্য কয়েকটা দিন বাদে গোটা মাস সিয়াম পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আল্লাহর নবী আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে শাবান মাস ছাড়া এত রোজা জীবনেও রাখে নাই। কিন্তু আমরা দেখলাম যে আমাদের হাতে সময় কম, আমার ধান কাটা আছে, পাট কাটা আছে, আমার বহু কর্ম, বহু প্রয়োজন আমার আছে, আমার এত টাইম নাই, আমি লাইলাতুল শবে বরাত বলতে আমি বুঝি হলো 15ই শাবান, এটাকে মূল্য দেওয়া হলো? নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে আমরা অমূল্যহীন করে দিয়েছি, দামি জিনিসকে বেদামি করেছি নিজের খাসিয়াতের কারণে, নফসের কারণে। এইবার আমার দিকে তাকান, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন মান সামা রমাদানা
ইমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি সওয়াবের আশায় একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য ইমানের সাথে যদি কেউ সিয়াম পালন করে, সেহরি আর ইফতার দিয়ে রোজা সম্পূর্ণ করে, তাহলে তার অতীতের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান। কেউ যদি রমজানের রাতে দাঁড়ায়, দাঁড়ানো মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামুল লাইল বলে সব ক্লিয়ার করে দেয় নাই, কিন্তু বাঙালি এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই রোজা রাখার পরে রাতে যেটা পড়ি ওটা কি তারাবি না কিয়ামুল লাইল এখনো জানেই না। তো রাতে যদি কেউ দাঁড়ায়, রাতে দাঁড়ানোর শব্দের অর্থ কি বলেন তো? কিয়ামে রমাদান কেউ যদি করে ইমানের সাথে সওয়াবের আশায়, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। এবার বলতেছে ওয়ামান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান। কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদরকে যথাযথ মূল্যায়ন করে ইমানের সাথে আর সওয়াবের আশায়, ওই লোকটার অতীতের গুনাহ ক্ষমা। এবার আপনাদের কাছে প্রশ্ন, কেউ যদি রমজানের সিয়াম পালন করে তার গুনাহ মাফ? সিয়ামের ভিতরে তারাবি নাই, সিয়ামের ভিতরেই কদর নাই, কিন্তু আল্লাহ একই কথা তিনবার ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য কি জানা আছে? কারণ মূলত তিনি চাচ্ছে এই রমজান মাসে আমার বান্দাগুলি ক্ষমা পেয়ে যাক, আমি জাহান্নামে তাদের দেব না, এই সুযোগে মানুষ তার গোনা থেকে মুক্ত হোক। এই জন্য একই রমজানের ভিতরে সেহরি ইফতার দিয়ে একটা রোজা, আর একটার নাম কিয়ামুল লাইল, আর একটার নাম হলো লাইলাতুল কদর, কোনোভাবে যাতে আমার বান্দা মাহরুম না হয়, গুনাহ যাতে ক্ষমা হয়েই যায় ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকত মাস আমাদেরকে তুমি কবুল কর, আল্লাহুম্মা আমিন। তো এই মাসে আমাদের করণীয় আছে কিনা? কিছু আছে কি করণীয়? কি আছে? এই মাসে সিয়াম পালন করতে হবে, যথাযথ মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বাড়ায় মানুষের ক্ষমতার বাইরে করতে হবে নাকি না? মানুষ স্বাভাবিক গতিতে থাকবে? আল্লাহর কসম, রমজান মাস যে দয়ার মাস, এইটা প্রমাণ করতে হবে আপনাকে একটু সার দিয়ে। রমজান মাস পেয়ে যে আপনি খুশি, আপনি যে তৃপ্ত আল্লাহর উপর যে আপনি খুশি, আপনি এই বান্দাবির দাম আগে যদি নিয়েছেন 2500 টাকা, এখন নেবেন 2200 টাকা, তাহলে প্রমাণ করলেন রমজানকে যথাযথ মূল্যায়ন করলেন। এক কেজি তেল যদি অন্য মাসে আপনি 95 টাকা বিক্রি করেন, অন্তত একটা টাকা হলেও কমায় আপনি প্রমাণ করেন যে এই রমজানটা পেয়ে আপনি খুশি হয়েছেন। আর যদি মনে করেন যে দোকান খুলে বসেই থাকি হলে রমজানের রোজার একটু বেচা কেনার জন্য, এক মাসে যা ব্যস্ত 11 মাস খাবো, তাহলে আপনি রমজানকে এইভাবে মূল্যায়ন করলেন না? রমজানকে একটা টোপ মনে করলেন, সুযোগ নিলেন, এই সুযোগে মানুষের পকেট খালি করবো, নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ ভয়তে 1 মাস 2 মাস আগে তেল কিনে রাখে, বেসম কিনে রাখে, ছোলা কিনে রাখে, কেননা রমজান মানেই হলে ভয়াবহ বিপদ, নাউজুবিল্লাহ। এই বিপদের জন্য কি আল্লাহ এই মাসটা দিয়েছিলেন? এই মাসটা দিয়েছিলেন মানুষকে আল্লাহ ভীতি অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে ফরিজা, ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে সিয়ামকে। কি রমজান মাসে সিয়াম ফরজ না? কথা বলতেছেন না কেন? এই সিয়ামকে ফরজ করা হয়েছে অন্য কোনো কারণে না, এই কারণে ফরজ করা হয়েছে যাতে তোমরা না খেয়ে মরে যাও তা না, যাতে তোমার কষ্ট হয় এই জন্য না, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি চাইতাম যে আমার বান্দা রোজা রাখা অর্থ হলো তাকে কষ্ট দেওয়া, তাহলে সেহরি আর ইফতারের ব্যবস্থা করতাম না। বোঝা যাচ্ছে নাকি? তাহলে সেহরি আর ইফতারের ব্যবস্থা করতাম না, বরং সেহরি করতে হবে দেরি করে না, তাড়াতাড়ি সেহরি, ইফতার করতে হবে দেরি করে না, তাড়াতাড়ি। একটা লঞ্চে সব হলো ওই অবস্থায় একটা লোক সময় মতো ইফতার করছে, গোটা লঞ্চের লোক বলতেছে সি 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 সি, সারাদিন পারলো 3 মিনিটের জন্য গোটা রোজাটা মেরে দিতেছে যা। অত সেই লোকটা কিন্তু সময় মতো ইফতার করলো, এই জন্য সবাই বলতেছে যে সারাদিন পারলে 2টা মিনিট সহ্য হতো না, সন্ধ্যার জন্য 2 মিনিট দেরি করলে কি হতো, এখনো তো আদান ভালো করে পড়েই নাই, এই কথা বলে নাই। লা ইয়াসালুন নাস মা আদালুল ফিতর, আমার উম্মত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মত ইফতারটা তাড়াতাড়ি করবে। সুবহানাল্লাহ।
অথচ এইটা আমাদের দেশে বোঝা মনে করা হয় না। আর কি এত অপবাদ বলে যে ফারাজিরা ওহাবিরা লামাসাবিরা ওরা হলো ইফতার আগে আগে করে, আমরা ইফতার সময় মানে দেরি করে করি। কথাটা প্রশ্ন উত্তর ভুল, প্রশ্নটাই ভুল। হয়তো হলো আমরা সময় মতো ইফতার করি, তোমরা করো দেরি করে, এইটা হলো উত্তর। আমরা কি তাড়াতাড়ি করি ওনারা দেরি করে, না আমরা সময় মতো করি ওনারা দেরি করে? আমরা কিন্তু তাড়াতাড়ি ইফতার করি, কথা মিথ্যা কথা। আমরা সময় মতো ইফতার করি, ওরা করে দেরি করে। তাড়াতাড়ি করার নাম সময় মতো ইফতার করা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার জন্য এক মিনিট দেরি করতে বলে নাই, আর বাঙালি পাঁচ মিনিট যোগ করে রাখছে যে প্লাস করে রাখো, হঠাৎ যদি একটু দেরি না করার কারণে রোজা ভাঙিয়েই যায়, নাউজুবিল্লাহ মিন জালিক। এই রমজানকে কেন্দ্র করে শাবান মাসে একটা হাদিস টানতে টানতে নিয়ে যায় জাল হাদিস প্রত্যেকটা জুমার খুতবায়, আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে তুমি রজব আর শাবান মাসে বরকত দাও, এই বরকত টেনে নিয়ে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও। শুনতে ভালো শোনা গেল না? কিন্তু কথাটা তো মিথ্যা কথা, রাসূলের উপর অপবাদ দেওয়া। এই জাল হাদিসটা ছাড়া রজব আর শাবান মাসে বরকতই নেই, নাউজুবিল্লাহ। এইভাবে মিথ্যা কথা দিয়ে শুরু, মিথ্যা কথা দিয়ে শেষ সিয়াম। আমরা বলি কি, ততদিন পর্যন্ত আমরা বেদাতের ব্যাপারে সোচ্চার থাকব, ততদিন পর্যন্ত আমরা আওয়াজ করবই, যতদিন পর্যন্ত তুমি নামাইতো না ছাড়বে। ততদিন পর্যন্ত আমরা জোরে আওয়াজ করে কথা বলবই, যতদিন পর্যন্ত তুমি মানুষের বানানো ইফতারের দোয়া বন্ধ না করবে। যতদিন পর্যন্ত তুমি নামাইতো আর ইন্নি অজ্জাহাতো সালাতের আগে পড়া বাদ না দিবে, ততদিন পর্যন্ত আমরা আওয়াজ রাখবই রাখব। এখন একটু তাকান আমার দিকে, যার যিনি চোর তার মন পুলিশ পুলিশ না? এইবার কিন্তু খুব কঠিন ওয়াজ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়ি। যার যিনি চোর তার মন পুলিশ পুলিশ না? দেখবেন যে একটা বাচ্চা ছেলে দুই টাকা দামের একটা বাঁশিতে জোরে করে ফুঁ দেছে, কেউ ওঠে না, উঠে দৌড় দেছে, তার মানে ও চোর। ও মনে করছে যে বাঁশি যদি পুলিশেরই হয় তো চোরের মন পুলিশ পুলিশ। এইবার একটা প্রমাণ নেন, দ্বিতীয় বক্তার প্রধান বক্তা থাকে না মাহফিলে, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, মাগরিব থেকে শুরু করে চারটা বক্তা ওয়াজ করছে, পঞ্চম নাম্বার বক্তা এসে ওয়াজ শুরু করবে। বোঝা যাচ্ছে নাকি? প্রধান যিনি তিনি আগে আসে না শেষে আসে? শেষে। ধরেন যে আপনি প্রধান বক্তা, চারটা বক্তা আপনার আগে ওয়াজ করছে, চার নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন কোরআনের একটা আয়াত বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন, এটা হলো চার নাম্বার বক্তা। তিন নাম্বার বক্তা যখন ওয়াজ রানিং করে তখন বলেছিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুই নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন বলছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া বুতাগু ইলাইহিল ওয়াসিলা। প্রথম নাম্বার বক্তা যখন ওয়াজ শুরু করে তখন তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা আলা ইন্না আউলিয়া বলছিত না, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে হাদিস বললাম আর যে কোরআনের পাঁচটা আয়াত বললাম, আল্লাহর কসম সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার প্রধান বক্তা যিনি বক্তব্য দিবেন তিনি উঠে বলতেছে, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে এই হাদিস বলছে, চারজন বক্তাই আশা করেছিল যে এই প্রধান বক্তার মুখের ওয়াজ আজকে শুনবো, যে এই হাদিসটা বলছে উঠে চলে যাচ্ছে আর কছে এদের ওহাবি মাওলানা, বুঝতেছেন না? প্রত্যেকেই কিন্তু একটা করে কোরআন মাজিদের আয়াত দিয়ে ওয়াজ শুরু করছে, কেউ কি রামায়ণ পড়ছে, গীতা পড়ছে, কোরআনের আয়াত পড়ছে, একজন পড়ছে আলা ইন্না আউলিয়া, একজন পড়ছে আতিউল্লাহ আতিউর রাসূল, আর একজন পড়ছে হলো অবতাকু ইলাইহিল ওয়াসিলা, আর একজন পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ। ইনিও উঠে মঞ্চে বলছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, যেই বলছে সঙ্গে সঙ্গে চারটা হুজুরের মন খারাপ উঠে চলে যাচ্ছে আর বলতেছে এদের ওহাবি মাওলানা। কেননা উনি ঠিক পেয়ে গেছে, কি জানেন যে এই হাদিসের অর্থ মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, অর্থ হলো
কেউ কোন আমল করলো, কেউ কোন কর্ম করলো শরীয়তের ভিতরে, তা আমাদের শরীয়তে আগে ছিল না, মানে আমার স্বামী মুহাম্মাদের সিগনেচার নাই, ওই কর্ম যত ভালোই হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। এখন ওই চারজন বুঝে গেছে, এখন যাই বলবিনি আমাদের বিপদ আছে, এই জন্য রাগ করে চলে যাচ্ছে আর বলতেছে এ তো ওয়াহাবি আয়াত। তাহলে একই কোরআন মাজিদের আয়াত দিয়ে কেউ হেদায়ত পাচ্ছে, কেউ গোমরা হচ্ছে, নাউজুবিল্লাহ। তো আজকে যারা দূর থেকে আমাদেরকে ঢিল দেয়, মূলত আমাদের বয়ানে তারা বসে না, যাদের কানভারি করতেছে ওরা ওহাবি, ওরা কাফের, ওরা লামাজাবি, বিভিন্ন শব্দ বলে গালিগালাজ করে, বিশ্বাস করেন ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই উপজেলা চেয়ারম্যান, ওই মেয়র সাহেব, উনি নিজে যদি আমাদের জুমার খুতবায় বসতো একবার, আমাদের আলোচনা সভায় যদি বসতো, উঠে দেওয়ার সময় তার মনে হতো এটাই হলো দিন ধর্মের বাস্তবিক কথা। বক্তা কয়েকদিন আগে পরশুদিন বলতেছে যে মুহাম্মদ এমন একটা নবী, তার মায়ের গর্ভে যখন ছিল আমেনা, আমেনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড় মাথা নুয়ে আমেনাকে সালাম করতেছে। শুনেন নাই, পাশ থেকে আমাদের এক সালাফি ভাই বলতেছে উক্ত কথাটা কোন হাদিসে আছে, তখন বলতেছে যে সিরাতে হাম বলে আছে। সিরাতে হার বালা থাকবে কেন, হাদিসে আছে নাকি তাই বলেন? তখন ওই লোক কোন জিনিস টেনে নিয়ে এসে নবীর হাদিসের কথা হয় দিচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমরা যে কথা বলতেছিলাম, দূর থেকে যারা গালি দিচ্ছে মূলত আমাদেরকে দেখতেছে না, বুঝতেছে না, শুনতেছে না, ধারণার উপরে কথা বলতেছে। শোনেন, আজকের থেকে আপনি তওবা করবেন একটা কারণে, সকল কিছু নিয়ে তামাশা করলেও দিন নিয়ে কি তামাশা করা চলে? আজকে আমরা খুব জোরালো ভাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যে আমাদেরকে লামাজাবি, ইহুদির দালাল বলে গালি দেন, বিভিন্ন শব্দ নকব আমাদের গায়ে দেন, আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমরা অমুসলিম, আমরা মুসলমান না। যদি তাই হয় তাহলে গালি দিবেন, আর যদি প্রমাণ হয় যে আমরা মুসলমান, তাহলে একটা মুসলমান হিসেবে মিন মাল লিসানিহি ওয়া ইয়াদিহি, আমি আপনার জিব্বা আর আপনার হাত থেকে তো নিরাপদ থাকার কথা, আপনি আমাকে গালি দিলেন কোন হিসাবে? আপনি সালাফিদেরকে যদি গালি দিতে যান, একটাই রাস্তা, আগে প্রমাণ করতে হবে যে সালাফিরা অমুসলিম, তারা মুসলমান না, তাহলে যত ইচ্ছা গালি দেন। আর যদি মুসলমান মনে করেন, তাহলে আমলের যত তারতম্য আপনার সাথে আমার থাক, অন্তত মুসলমান হিসাবে আপনি আর গালি দিতে পারেন না। আপনি কোন লোক যে আপনি আল্লাহর ঘর থেকে মুসল্লি বের করে বের করে দিচ্ছেন আপনি, শুধুমাত্র আমিন বলার কারণে আর রফল আদায় করার কারণে? যে কোনো পীর নাম ধরার দরকার নাই, যে কোনো পীর, সেই পীরকে আমরা বলছি 1 কোটি টাকার গোপনে দেন, 1 কোটি টাকা দিয়ে যদি বলেন যে আপনি খালি একবার স্বীকার করেন যে আব্দুল কাদের জিলানির চাইতে আপনি বড় পীর, ও টাকা ফেলা দি, বলবেন তোমার টাকার দরকার নাই, আমি এ কথা বলবো না যে আব্দুল কাদের চাইতে আমি বড় পীর। অথচ আব্দুল কাদের জিলানি যাকে এত মান দিচ্ছেন, এত পীর মনে করতেছেন, সেই লোক তার নিজের বইতে 4 নম্বর পৃষ্ঠা গুনিয়াতু তালেবিন সুন্দরভাবে নামাজ পাঠের প্রণালীতে ক্লিয়ার ভাবে দেখায় দিয়ে গেছেন যে রুকু থেকে ওঠার সময়, রুকুতে যাওয়ার সময়, তাকবীরে তাহারিমার সময় যেইভাবে হাত উত্তোলন করেছিলে, ওইভাবে উত্তোলন করার নাম হলো সালাত শুরু করা। বুঝতেছেন নাকি? তাকে জিজ্ঞাসা করা হলো যে বিদাতির আলামত কি, আব্দুল কাদের জিলানির মতো লোক, তিনি বলতেছে যুগে যুগে কারা বেদাতি এইটা চিহ্নিত করার একটা আলামত, অনেকগুলো আলামত আছে, সবচেয়ে প্রথম 1 নম্বর আলামত হলো তারা সেই সময়ের আহলে হাদিসদেরকে নামে বেনামে ডাকবে, আখ্যায়িত করবে। আজকে নামে বেনামে ডাকা হচ্ছে না, কেউ আবার বলতেছে আমাদের নামটাই বলে ধোকা, তোমার চিশতিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া, খয়রাতিয়া, আজিজিয়া, লাহাবিয়া, জাহেলিয়া চলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালফে সালেহীন সাহাবায়ে কেরাম থেকে চলে আসা একটা গুরুত্বপূর্ণ মানহাজ চলে না, কথা বলতেছেন না, চলে না। মানুষের বানানো 200-300 বছর আগে শুরু করা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিয়ে সেইটা চলে, আর রাসূলের সুন্নাত হয়েছে অবহেলা, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমরা এই কোরআনটাকে কয়েক ভাগে ভাগ করছি, কেউ মনে করছে এটা তাবিদের কিতাব, কেউ মনে করছে নবী নুন্না মাটি এটা মিলাদের কিতাব, কেউ মনে করছে যে এটা রাস্তা অবরোধ করার আয়াত, কেউ আমরা মনে করছি যে এইটা হলো সুফিবাদ, কেউ মনে করছে এইটা হলো খানকা কেন্দ্রিক দিন ধর্মের ব্যাপার, কিন্তু পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ এইটা মানুষ ভুলে গেছে, তখন ইহুদি খ্রিস্টান সুযোগ নিচ্ছে। আজকে ইহুদিদেরকে তাড়ি দেওয়ার সুযোগ আমরা করে দিচ্ছি, মূলত দোষী আমরা, আমরা মুসলমান মুসলমান এক হতে চাই কি চাই না বলেন, সব মুসলমান এক হতে চাই, শিরিক হোক, আকিদায় সমস্যা হোক, কাফের হোক, সব এক হব না নবীর সুন্নাহ দিয়ে এক হব? সবাই যদি আমরা রাসূলের সুন্নাহ মেনে নেই, তাহলে আর আলাদা করে দল গঠন করা লাগবে না, একাই ঐক্য হয়ে যাবে, ঠিক নাকি বলেন?
সবাই ঐক্য চাই। আবার বলে যে সৌদি আরবে তো আহলে হাদিস নাই, সৌদি আরবে তো সালাফি নাই, সৌদি আরবে তো এটা নাই। তো বাবা রে, সৌদি আরবে তো তোমার ঠাকুর বাবা পীরও তো নাই, সৌদি আরবে তো একটা তাবিদের ব্যাপারেও নাই, সৌদি আরবে তো কেউ মানুষ মানুষের কাছে সাহায্য চায় না, সৌদি আরবে তো কেউ একটা কবর তিনতলা করে নাই। তুমি চোখে দেখো না, সারা বছর নাসিরউদ্দিন আলবানি রহিমাহুল্লাহকে গালি দেয়, সারা বছর ঘড়ির মেকার বলে, নোংরা ভাষায় লোকটাকে গালি দেয়, ইহুদিরা টাকা খরচ করে বলে পড়ায়ছে যে এই শবে বরাত আসে এই কানাসর নাসিরউদ্দিন আলবানির ওই হাদিসটা হাসান যিনি বলেছেন হাদিসটা ওইটা নিয়ে এসে বলতেছে এই দেখো এই দেখো। নাসিরউদ্দিন আলবানি পর্যন্ত বলছে যে শবে বরাতের হাদিসটা আছে, ঠিক আছে। ওরে চোর, সারা বছর তুমি লোকটাকে গালি দিলে শুধুমাত্র সামান্য একটু রুটি হালুয়ার লোভে এই লোকটার নাম ভাঙায় খাচ্ছ তুমি, এইভাবে তুমি মান দাও। কয়ে সৌদি আরবে 20 টাকা চলে, আপনারা তো সৌদিকেই মানেন না, বিভিন্ন ভাবে কটাক্ষ করে। সৌদি আরবে আর কিছু নাই রে বাবা, সৌদি আরবে আর কোনো কিছুই কি চলে না? সৌদি আরবে যেই যেই জিনিস চলে ওই জিনিস যদি আপনি চালাতেন আমরা বহু জিনিস ছাড় দিতাম, আমরা আপনাদের গালি দিতাম না, এখনো দেই না, কোনোদিন দেইও নাই, ভবিষ্যতেও কোনোদিন দেব না। আপনি আপনি বুঝতেন যে নবীর সুন্নার পাওয়ার কত। আজকে আমাদের ভাইদেরকে ভুল বোঝায় মিসগাইড করা হচ্ছে, বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ এই সমস্ত প্রতারণা থেকে আমাদের দিন ধর্ম বোঝা স্মরণ মনা মুসলিম ভাই বোনদের ইমান তুমি হেফাজত করো। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেক মানুষের জমায়েত, আজকে একটা সত্য কথা বলি, বলেন তো দেখি বিদাতের মান বেশি না সুন্নাতের মান বেশি? সুন্নাতের মান বেশি। এই যে আপনাদের এখানে কোন কাশেম বাবা নাকি এসে বলছিল কয়েকদিন আগে, এই এটা এটা ভুল, এটা ভুল, এটা ভুল, বহু কিছু বলতে বলতে এমন হয়েছে 2021 সালে, যারা 2019-20 পর্যন্ত মনে হয়েছিল 18-19 পর্যন্ত যে আল্লাহ এরা যেভাবে আমাদের ভাই বোনদেরকে ধোকা দিচ্ছে আদৌ আমাদের স্মরণ মনা মুসলিম ধোকায় পড়ে ইমানটা হারাই ফেলে নাকি? তাবিজের পক্ষে সুন্দরভাবে হাদিস নিয়ে আসে নাই মানুষের বানানো, দেখাছে এই দেখেন এই দেখেন, ওরা বলে তাবিজ শেরেক, তাবিজ হলে সুন্নাত, নাউজুবিল্লাহ। এই দেখেন ওরা বলে এক রাকাত বেতের আছে, এক রাকাত তো কোনো নামাজই নাই, বলে না এইসব কথা, কত কিছু দিয়ে ধোকা দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন আজকে তারা মাঠে নাই, কোনো দাওয়াত নাই তাদের। মানুষ এখন সচেতন, মানুষ এই মিথ্যা কাহিনীগুলো শুনবে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন যারা অজানা মানুষ তারা জানা মানুষের কাছে জানো, প্রমাণ দলিল সহকারে জানো, ঠিক নাকি বলেন? একজন আলেমকে আপনি কত ভালোবাসেন তার চাইতে বেশি আমি ভালোবাসি, আলেমদের বিরুদ্ধে আমরা বলি কথা মিথ্যা। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার মুখ দিয়ে বলে দেন জানা আর অজানা কোনোদিন এক দাঁড়ি ফাল্লা ওজন করা যায় না। কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর। একটা কানা মানুষ আর একটা চোখালা মানুষ যেমন, দিন বোঝা মানুষ আর দিন হারা মানুষ তেমন, একটা আলেম আর একটা নন আলেম তেমন। কুল হাল ইয়াস্তাউয যুলুমাত ওয়ান নূর। এই রাত 11:30 যেমন আর সকাল 10:00 যেমন, এই রকম একটা আলেম আর একটা নন আলেম। কুল হাল ইয়াস্তাউল আহয়া ওয়াল আমওয়াত। একটা তাজা মানুষ আর মরা মানুষ যেমন, একটা আলেম আর নন আলেম তেমন। তাহলে আপনার মান নাই? আমরা জানি সাধারণ ভাত, সাধারণ চাউলের ভাত যদি বাসি হয় তাহলে পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখায় খেলে ভালো লাগে, খারাপ লাগে নাকি? খান নাই আপনার কোনোদিন? অনেক ক্ষেত্রে মনে হয় গরম ভাতের চাইতে বেশি স্বাদ, কিন্তু 3 কেজি এই সাধারণ চাউলের দাম এক জায়গা করে উন্নত মানের 1 কেজি পোলাও চাউল কিনেন, এই পোলাও চাউল যদি রাত পার হয় তো কুত্তাও খায় না। এই আলেমের মান আছে স্বীকার করতেছে এই পৃথিবীতে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে যথাযথ ভয় করে তাহলে তারা আলেমরা। কারা? আল্লাহকে যদি কেউ যোগ্য ভয় করে মান দেয় কারা? তারা আলেমরা। ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তারা হলো উত্তরাধিকারী ওয়ারিস, দিন ধর্মের ওয়ারিস। আর এই আলেম যদি বেদাতি হয় মুশরিক হয় তাহলে নারকেল পচা পচে গেছে, এর কোনো দামই নাই। আমরা বলছি আমাদেরকে আপনি বিরোধিতা করে কমেন্টে হোক অমুক জায়গা হোক গালাগালি করেন, মানুষ এখন বোঝে, এইসব ফায়সামো বাদ দেন। আমরা বলছি 10টা গরু চোরের চাইতে একটা বেদাতি হুজুর খারাপ বেশি। আপনার যতই খারাপ লাগুক বাইরে রাগ করেন না, আপনি প্রমাণ করে দেন যে আপনার হুজুরের ধর্ম চোরের চাইতে গরু চোর খারাপ, প্রমাণ করেন। আমরা বলছি গরু চোরকে যেভাবে ধরবেন তার চাইতে বেশি জোরে ধরবেন হলে বেদাতি হুজুরকে। আমার ধর্ম নিয়ে তামাশা কেন করলে বোঝা দিয়ে দাও, আমি তো ধর্ম মনে করি আজ 40 বছর তাবিজ গলায় নিয়েছিলাম, এখন কি হবে? এখন তো প্রমাণ হলো শেরেক, আমি যাবো না কোন জায়গা।
আমার মরা বাপের নিয়াজ 30 বছর খয়রাত করছি, এখন যা বুঝছিস এটা কুফরি, এটা বিদাত, এটা শিরক, এখন কি হবে বলেন? আমি ধর্ম মনে করে আমি মাজারের কাছে 30 বছর গিয়েছি এসেছি, আমার রোজগারের 10% প্রতি বছর আমি আব্বার দরবারে দিয়ে আসছি, আমি এটা ধর্ম মনে করছি। কেন? আমার মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়ায় আমাকে উদ্বুদ্ধ করেছেন, বাবা কবর জিয়ারত করো, ওলিদের মাজারে যাও গো বাবা, হুজুর আমার ধর্ম বুঝে দিয়ে যান। তাহলে গরু সর খারাপ বেশি না বেদাতি খারাপ বেশি? কথা বলা কি আমাদের অন্যায়? মানুষ যদি তার ধর্ম স্বচ্ছভাবে বুঝে নিতে চায় তো এখনো বুঝে দেওয়া সম্ভব। শোনেন, প্রত্যেকটা গ্রামে বিশেষ বিশেষ ভালো কর্ম করার জন্য এক একজন ইকরাম যথেষ্ট, ঠিক কিনা বলেন? হাজার হাজার ইকরামুল হক একদিনে জেগে উঠবে না, প্রত্যেক ভালো কর্ম কেউ না কেউ শুরু করে আগে। ভরা মজলিসে মিথ্যা কথা বলে নবীর নামে যে কোনো লোক একজন সাহস করে মাঝখান থেকে বলেন, হুজুর রাগ করবেন না, আপনি সম্মানী মানুষ, আপনার এই কথাটা নবীর সুন্নায় আছে কিনা একটু প্রমাণ দেন, দেখবেন না হুজুর ওয়াজ বন্ধ হয়ে গেছে। দেখবেন না আপনার এই চার ঘাট যদি কোনো মাওলানার বেদাতি ঢুকতে যায়, আর এক বেদাতিকে বলবে আমি তো যাবই না, আর কেউ যাতে না যায়, গেলেই মার খাবেনি। কেন? ওরা ভুল গেলে খালি ধরে দেয়। ওই গ্রামে ইমাম ওই মাহফিল করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা যায় তো ভরা মাঠে প্রশ্ন করে দেয় প্রমাণ দেন, আপনি কিছুই বলেন না খালি তাকবীর দেন, এই জন্য শয়তানি করে যাচ্ছে আপনার ডানে বামে সাইড থেকে। শুনুন, একটা সুন্নাতলা রাস্তা দিয়ে হেঁটে যাবে 1000 বিদাতির কলিজা কেঁপে যাবে। আরে মরা সালাফি দিয়ে আমি কি করব? আপনি দাদা সালাফি, আপনি সালাফি, আপনার বাপ ছিল সালাফি, আমরা জাগ্রত সালাফি চাই, যেই সালাফি রাস্তা দিয়ে হেঁটে যাবে আমরা ওই সালাফি চাই, যেই সালাফি দেখে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, এরা যদি আহলুল হাদিস মানে নাজাতপ্রাপ্ত দল না হয় ফালা আদরি মানহুম, তাহলে এই মাটির উপরে আর কোনো দল আছে তা আমি জানি না। আমি ওই সালাফি চাই যেই সালাফি আহলুল হাদিস রেখে গিয়েছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা ওই সালাফি চাই যেই সালাফি রেখে গিয়েছিলেন, যেই আহলুস সুন্নাহ রেখে গিয়েছিলেন, যেই আহলুল হাদিস রেখে গিয়েছিলেন, যেই হাদিসের অনুসারী রেখে গিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতেছেন নাকি? লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা কোনো ভয় করবে না, কোনো চিন্তা করবে না, যদি মুমিন হতে পারো বিজয়ের মাল আমি তোমার গলায় দিয়ে দেবো। সুবহানাল্লাহ, এখানে কি সংখ্যার কথা আছে? কোনো সংখ্যার কথা নাই। আপনি আমরা বলেছি 1000 বিদাতির কাছে একটা সুন্নাতলা যথেষ্ট, বিশ্বাস হয় কিনা বলেন? এই জন্য আমরা বলতেছি বিদাত কি আপনারা মনে করবেন এর সাইতে জঘন্য সোরা নাই, কেননা গরু চুরি করলে মানুষের গোয়াল খালি হয়ে দুনিয়ার ক্ষতি হয়, আর ধর্ম চুরি করলে মানুষের আখিরাতের ক্ষতি হয়। আপনার গোটা জীবনের সব হায়াত এক জায়গা করে আপনি প্রমাণ করেন তো জান্নাতের 3 দিন বয়স আপনার হয়েছে? আপনার যত বয়স এই গোটা বয়সটা হাসরের মাঠের 4 দিন হবে, এটা কি বলতে পারেন আপনি? তাহলে আপনি অনন্তকাল যেখানে থাকতে হবে সেই জিনিসকে প্রাধান্য দিবেন না আপনি? প্রাধান্য দিতে গেলে আপনাকে আওয়াজ রাখতে হবে সত্যের, কেউ না করুক আমি করব কাজ, ঠিক কিনা বলেন? সংখ্যার দিকে তাকায় গোমরা হওয়া যাবে না, সত্য একজন হলে সত্য, মিথ্যা হাজার লোক তাকবীর দিলেও সেটা মিথ্যা। এদেশ ইতিহাস সাক্ষী, হাজার হাজার নারায় তাকবীরের ভিড়ে আমরা নবীর সুন্নাত থেকে মিথ্যা কথা সমাজে প্রতিষ্ঠিত করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, না চালানো বলতে আমরা আমরা একটা কথা বলতে চাচ্ছি আপনাদের, আমার একটা মনের আশা ছিল কেউ আমাকে শেখায় দেয় নাই, সেটা কি জানেন? আমার ইকরামুল ভাইয়ের বড় অন্তরে বড় সাদ বড় আশা, হাফেজ খালিদ ভাই সহ যারা দায়িত্বশীল তাদের কলিজায় বড় আশা, মাত্র 2-4 কাটা জায়গা দিয়ে শুরু করে আজকে 3 বিঘা জায়গার উপরে আপনি বসে আছেন আলহামদুলিল্লাহ। তাদের মনে বড় আশা এই 4 ঘাটে একটা ব্যতিক্রম দিনী প্রতিষ্ঠান তৈরি করা, আল্লাহ কবুল করো। কিন্তু এইটা তৈরি করতে গেলে, এটাকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা বিভিন্নভাবে বিভিন্নভাবে দান করতেছেন। যেমন একদিন একটা লোক দুনিয়ার থেকে মারা গেল, এতিম রেখে গেল, মুহূর্তের ভিতরে সবাই 2 লাখ টাকা তুলে খয়রাত করে দিলেন, উপকার হলো? আর সবাই যদি মনে করতেন যে না এই বিধবা মহিলা এই এতিম 5টা শিশুর জন্য প্রতি মাসে আমরা 200 করে 1000 করে টাকা দেব, তাহলে চলমান একটা খেদমত হতো না?
তা আমি আশা করব কেউ চাইবে কি না কেউ কিভাবে বলবে তবে আমি এত মানুষের ভিতর আমার অন্তরে চাওয়া আমি কিন্তু আপনার গ্রামের একবার সেই রকম একটা মেহমান শুনেন আগামী 1 তারিখ পর্যন্ত সিরিয়ালে একটানা আছে 29 30 31 1 তারপরে আবার 7 14 22 একটানা তো আছেই সেহেরি খাওয়ার পরে উপরে থাকা লাগবে রাজশাহী যাই হোক তা আমি আপনার কাছে একটু অন্তরের দাবি করতেছি যাওয়ার সময় আপনি এমন একটা সাদাকা করবেন যে 10 জন বন্ধু মিলে 10000 টাকা প্রতি বছরে 1000 টাকা প্রতি মাসে 12000 টাকা প্রতি বছরে এইভাবে একটা সিরিজে সিরিয়ালে দান করা যায় কিনা এটা আপনারা ভাববেন ইনশাআল্লাহ যাই হোক